চলার পথে ইএসএ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ আমরা আছি হল্যান্ড মিশিগানে। এটি যে আমেরিকার মিশিগান স্টেট আছে সেখানকার একটি ছোট শহর, এবং প্রতি বছর এখানে আমেরিকার অন্যতম একটা বিগ যে ফেস্টিভ্যাল, যেটা টিউলিপ ফেস্টিভ্যাল সেটা হয়, এবং সেই টিউলিপ ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। বিশেষ করে ডাচ যে জনগোষ্ঠী আছে তাদের একটি বড় ফেস্টিভ্যাল এখানে হয়। তো আমরা আজকে সেই ফেস্টিভ্যাল দেখতে এসেছি হল্যান্ড মিশিগানে। তো এর উপরের ভিত্তি করেই আজকের এই ব্লগটি, আশা রাখি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার সাথে আজকের আরেকটি নতুন ব্লগ।
ট্যাব খাতা নিয়ে বই পড়ছে।
Dutch dancers will perform on 8th Street, lining up between College Avenue and Central Avenue. These young Dutch dancers have been practicing for months and are excited to dance and sing for you. Tulip Time proudly presents the Kinder and Middle Dutch Dancers of Holland, Michigan. Acho que ela está por aí, vamos ver isso. ভবিষ্যতে আমরা হয়তো বা আমেরিকার কোনো স্থানে এইভাবে একটি মিনি বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যেখানে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য এইভাবে সবার সামনে উপস্থাপন করতে পারবো, যেখানে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এবং আমেরিকার বাইরের থেকেও মানুষ আসবে আমাদের সেই ফেস্টিভ্যাল দেখার জন্য। তো সেই কামনা ব্যক্ত করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। He's like, this is his man.
Oh. You're just here to take example.